আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে আপনি যদি শেঙ্গেন এরিয়াতে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনার কাছে অন্যতম একটা অপশন হতে পারে এস্তোনিয়া। কারণ বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ এস্তোনিয়া ভিসা বাংলাদেশিদের জন্য ইস্যু হচ্ছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা শেঙ্গেন এরিয়াতে ঢুকতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা আসলে সারাদিন যতগুলো ফোন বর্তমান সময়টাতে রিসিভ করতেছি বা ফোনগুলা কথা বলছি বা অনেকে টেক্সট করতেছেন, এদের মাঝখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই আকাঙ্ক্ষার একটা বড় জায়গা কিন্তু বা চাহিদার একটা বড় জায়গা বর্তমান সময়টাতে শেঙ্গেন এরিয়া। তো শেঙ্গেন এরিয়াতে এক কথায় অনেকে আমার কাছে ফোন দিয়ে বলতে চায় যে কোনো একটা কান্ট্রি হলেই চলবে। তো আমরা জানি যে লাস্ট 1-2 মাস হলো এস্তোনিয়ার ভিসাটা অ্যাভেলেবেল অনেকেই পাচ্ছে, সেক্ষেত্র থেকে আগ্রহের জায়গাটা অনেকেই বেড়েছে, তো সকলেই এস্তোনিয়াতে যেতে চায়। তো আপনি যদি শেঙ্গেন এরিয়াতে সেটেল হতে চান বা শেঙ্গেনে অ্যানাদার কান্ট্রিগুলো যদি আপনি একই সাথে ভিজিট করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার প্রসেসগুলো কিন্তু একটু ভিন্নতর হয়। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যদি আপনি এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার জন্য ভেরি ভেরি ইজি হতে পারে আপনার শেঙ্গেন জার্নিটা। বন্ধুরা, আপনি যদি বাংলাদেশ থেকে ন্যূনতম কিছু ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, সেই ধরনের ডকুমেন্টসের বিপরীতে আপনি কিন্তু চাইলে এস্তোনিয়ান একটা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি এস্তোনিয়া যেতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এস্তোনিয়ার ভিসাটা কিন্তু জার্মান এম্বাসি দেখে, তো এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন কিন্তু আপনাকে ফাইলটা সাবমিট করলে ওরা কিন্তু খুব স্বল্প সময়ের মাঝেই কিন্তু রেজাল্টটা দিয়ে দেয়। এখন সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি শেঙ্গেন এরিয়া, যদিও শেঙ্গেনে যাওয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা কিন্তু আপনার এস্তোনিয়া, কিন্তু এস্তোনিয়াতে যেতে গেলে আপনাকে কিছু রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে কিন্তু এস্তোনিয়ান ভিসাটা কিন্তু আপনাকে পেতে হবে। এস্তোনিয়ার ভিসা পেতে হলে কিন্তু আপনাকে নিয়ম শৃঙ্খলা মোতাবেক আপনার যে যে ধরনের ডকুমেন্টসগুলো আছে, যেমন আপনার ফাইন্যান্সিয়াল, আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার প্রফেশনাল, হ্যাঁ, আপনার টিন ট্যাক্স, এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো খুব অথেন্টিক ওয়েতে আপনি যখন দেখাবেন তখন কিন্তু আপনার অল্প রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে কিন্তু ওরা আসলে আপনাকে একটা সিঙ্গেল এন্ট্রি অথবা কেউ যদি চান মাল্টিপল ভিসাটা খুব সহজে পেতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যে বর্তমান সময়টাতে যারা এস্তোনিয়ান ভিসা পেলো বা যারা অলরেডি সাবমিট করতেছে, এদের আসলে কোন কোন ডকুমেন্ট ছিল যারা ভিসা পেয়েছে, এটা যদি আপনাকে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। যারা অলরেডি ভিসা পেয়েছে এদের মাঝখানে অনেকেই ফ্রেশ পাসপোর্ট ছিল, অনেকেই আছে শুধু ইন্ডিয়া ঘোরা ছিল, আবার অনেকেই হয়তো বা অনেকগুলো কান্ট্রি ভিজিট করা ছিল। এখন তাদের যে জিনিসটা ছিল, তাদের সামগ্রিক প্যাপারসগুলো, যে সমস্ত প্যাপারসগুলো কিন্তু তাদের একটা রেজুলেশন ভালো ছিল, হয়তোবা এই ধরনের প্যাপারসগুলো যদি আপনি সবসময় সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই ভিসা অফিসার সন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। আপনার যদি ব্যাংক ব্যালেন্সটা যদি আপনার লিগ্যাল ওয়েতে থাকে, যে না মোটামুটি 10-12 লক্ষ টাকা আপনার একটা লিকুইড মানি আছে, পাশাপাশি আপনার হতে পারে যে আপনার টিন ট্যাক্স গভর্নমেন্টকে আপনার পে করা আছে, আপনার বাংলাদেশি স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, আপনার বিজনেস এর এগেনস্টেড আপনার অ্যাকাউন্ট আছে, তারপর আপনার টিন ভিন ট্যাক্স বিজনেস এর এগেনস্টে লেটার হেড, এই জিনিসগুলো যদি আপনার পরিপূর্ণ থাকে তবে হোয়াই নট, কেন না, আপনি চাইলে খুব ভেরি সুন আপনি যত সম্ভব আপনি এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করুন। আশা করি আপনি ভিসাটা পেয়ে যাবেন এবং এই ভিসাটা দিয়ে আপনি শেঙ্গেনের বাড়তি এরিয়াগুলো খুব স্বাচ্ছন্দ্যে অনায়াসে কিন্তু ঘুরে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ এস্তোনিয়া ভিসা ইস্যু হওয়ার দুটো কারণ আমরা বুঝতে পেরেছি। একটা হচ্ছে ভিসা নীতিটাকে এস্তোনিয়ার একটু ইজি করে ফেলেছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সামার সিজনে কিন্তু আসলে বাংলাদেশ থেকে নট, সারা পৃথিবী থেকে হট ওয়েদার কান্ট্রিগুলো কিন্তু ঘুরতে যেতে চায় এস্তোনিয়ার মতো দেশে। বিকজ যেহেতু এস্তোনিয়া গেলেই এটা দিয়ে আপনার ইতালিও যেতে পারছে, জার্মানি যেতে পারছে, সুইজারল্যান্ড পারছে, বেলজিয়াম যেতে পারতেছেন, সেক্ষেত্র থেকে কিন্তু আসলে শীত প্রধান দেশগুলোর ওয়েদার বা সবকিছু পরিবেশ বা ভিজিটরদের জন্য কিন্তু একটা যথেষ্ট পরিমাণভাবে কিন্তু আসলে এটাকে আকৃষ্ট করে থাকে। সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে আপনারা বর্তমান সময়টাতে এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করেন। তো যাই হোক বন্ধুরা, এস্তোনিয়া সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে, অথবা একান্ত ফাইল সাবমিটের কোনো প্রয়োজন হলে বা আমাদের সাক্ষাৎ প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে আমাদের পরিপূর্ণ অ্যাড্রেসটা দেওয়া হলো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক পরিস্থিতিভাবে আপনাদের বিবেচনা করে একটা হেল্প করার চেষ্টা করবো যাতে করে একটা উপযুক্ত ফাইল আপনি পেতে পারেন, যেই ফাইল দিয়ে আসলে অ্যাভেলেবেল ভিসা হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।